সো গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমাদের 1 বছর পূর্তি বিয়ের। এটা একটা অন্যতম একটা ফিলিং, মানে প্রত্যেকবারই নতুন নতুন কিছু সবাই এক্সপিরিয়েন্স করতে পারে। মানে আমাদের বিবাহবার্ষিকী আমরা 1 বছর হলো, সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, তাই তো? কেমন লাগছে বলে, 1 বছর কাটিয়ে তোমার আমার সঙ্গে কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স হলো? খুব খারাপ লাগছে, জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। একচুয়ালি দেখতে গেলে আমারও একই ফিলিং, সুতরাং আলাদা করে বলার কিছু নেই। বাট হ্যাঁ, মেনি মেনি কংগ্রেচুলেশন অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইওর নেক্সট লাইফ, নেক্সট আপকামিং লাইফ, যে যেখানে তুমি তোমার মতো করে আমার সঙ্গেই কাটাতে পারবে, আর কারোর সঙ্গে নয়। আজকে বাড়িতে রান্না বান্না হচ্ছে বেশ ভালো। এখানে কি রান্না হচ্ছে দেখি, লাইট কোথায়? মা রান্না করছে, দিদা এসছে। আজকে আবার আমাদের একটা ইভেন্টও আছে। বাট এখন কি রান্না হচ্ছে মা? এইখানে হচ্ছে দুপুরবেলা মটন কষা, একেবারে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সব আজকে কাঁচা লঙ্কা রান্না, মাছের ঝোল। তো আমি এখন যাব হচ্ছে, একটা সারপ্রাইজ তো আছে, তার সঙ্গে সঙ্গে আবার কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো আনতে যাব। হনুসুয়াদি দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই যো মার বাবা মিলে বাড়ির গিফট। আচ্ছা ঠিক আছে, এটা মার বাবা মিলে গুড্ডিকে গিফট করেছে, শাখা বাঁধানো। দেখি দুয়ারটা দেখো কেমন হয়েছে, ডিজাইনটা কমেন্ট করে জানিও। এই হচ্ছে শাখা বাঁধানো আর গুড্ডি। আরে সারপ্রাইজ করো দেখি, গুড্ডি চুল কেটে দিয়েছে। হ্যাঁ, 1 বছর পর চুল কাটলো গুড্ডি। কেমন লাগছে 1 বছর পর চুল কেটে? খুব হালকা হালকা লাগছে মাথাটা, কিন্তু ভয় লাগছে মা আসবে আমাকে দেবে। একটা কলা গাছ হবে। তো দেখো কত বেলুন ফোলানো হয়েছে, অনুসাদি সব কটা বেলুন ফুলিছে। আর এরা 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 এখন কাজ করে যাচ্ছে খালি। ও তুমি ফুলিয়েছো না, সরি সরি সরি। বৌদি কটা বেলুন ফোলালে? হ্যাঁ বৌদি, যোগাযোগ করো। তুই কি করছিস? ঠিক আছে, আমার খিদে পেয়েছে, আমি এখন খেতে যাই, চলো। তো এখন দুপুরবেলার খাওয়া দাওয়া, আর এখানে রয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। বাকি খাবার কোথায় আনিনি, সব এখানে ধরবে কোথায়? এইবার হচ্ছে সেই গরম গরম খাসির মাংস, ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। আমরা একটু বাঁধাকপি খাবো, বাঁধাকপিটা খাও। দিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের জন্য মাছ রয়েছে, আর এখানে রয়েছে মাটন। এগুলোতে খাওয়া দাওয়া করি, লাঞ্চটা কমপ্লিট করে কথা বলছি। দেখো সবাই চলে এসছে, এখন এসছে তুহিনদা, এসছে অভিদা, এসছে আমি, এসছি হ্যাংলাবাজে দেখতেই পাবে, আর কি কি হবে না হবে এখানে। এখানে ছোট ছোট কিছু ক্লিপ দেখতে পারবে সবার সঙ্গে, ইয়ার্কি ফাজলাম এগুলো। ব্লগার্সের লাস্ট ভিডিওটা সুপার টুপার হিট। সো আমাদের দল ছুটের পক্ষ থেকে
সাতসতির জন্মদিন কে উইশ করেনি, আমি আমিও খুব দুঃখিত, আমি আর লাকি দাও, আমি আর লাকি দাও খুব দুঃখিত। এবার খাওয়াবে কবে? না না এর মধ্যে গো, এর মধ্যেই তুমি না ওখানে আপেল টাপেল খাবে, গ্যাস হবে, কদিন রেস্টে থাকবে। দেখি বিলেটেড, দেখি 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 বিলেটেড হ্যাপি বার্থডে সুয়াসতি। এখন চা খাওয়ার পর্ব চলছে, চাটা প্লিজ খেয়ে নাও তাড়াতাড়ি করে সবাই। আজকে অর্পণের অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি, কংগ্রেচুলেশন, আর উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। আর আজকের এই কেকটা যারা দিয়েছে সেটা আর কেউ নয়, আপনাদের সকলের প্রিয়, এই যে ঠিক 18 নম্বর, তাই তো, 18 নম্বর স্টল, 19 না 18, 18 18 নম্বর স্টল রয়্যাল, ওই যে হাত দেখাচ্ছেন দিদি, রয়্যাল থেকে, রয়্যাল থেকে আজকে এই কেকটা দেওয়া হচ্ছে দাদা। আমি খুব খুশি, কেন এরা দুজনে আমাদেরকে অনেক ফ্যাসিলিটিস দিয়েছে, অনেক রকমের দ্বার ওপেন করে দেয়। মেনলি যা ব্র্যান্ডিং হচ্ছে এখানে, এটার তো কোনো বিকল্প নেই, আই কান্ট সে এনিথিং অ্যাবাউট ইট। তো এই রয়্যাল এর কেকটা তোমরা একে অপরকে খাইয়ে দাও প্লিজ একটু। একটু জোরে হাততালি হবে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। আর আমরা একটা প্রমিস বারেয়ারে টিমের তরফ থেকে, পরের অ্যানিভার্সারিতে রয়্যালেরই কেক হবে, রয়্যাল বেকার্স অ্যান্ড কনফেকশনার্স এর কেক হবে, অর্পণ আর ওর বউয়ের ছবিটা ইনস্ক্রাইব করা থাকবে, ঠিক আছে? অর্পণের টুকরোটা ওর বউ খাবে, বউয়ের টুকরোটা অর্পণ খাবে, থ্যাংক ইউ। আচ্ছা বারেয়ারের তরফ থেকে একটু ছোট কিন্তু মন থেকে অনেকটা ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ।